ভিডিও শুরুতেই যাকে দেখা যাচ্ছে ইনি হচ্ছেন বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য, আর এনার সেবা যত্ন করতে বাড়ির প্রত্যেকটা বড় সদস্যকে হাত লাগাতে হয়। আর মহারাজা ঘুম থেকে ওঠার পরে দিদুন হাত লাগিয়ে দিয়েছে ওনার সেবা করতে। সকালবেলা ব্রাশ করিয়ে মুখ ধুয়ে এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে। এবার ওনাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাবে মা, আর আমি এই সময় ফাঁকা আছি, সেই সুযোগে আমি চাটা খেয়ে নিলাম। ডোডো তাড়াতাড়ি বেরিয়ে আয়, জেঠুর ফোন নেই। তুমি এখানে কি করছো, কি করছো এখানে? জেঠুকে ফোন দাও দেখি কি করেছো, ফোন দাও জেঠুকে। বাবাকে, বাবার সাথে কথা বলবে? আমি করে দিচ্ছি, জেঠুর ফোন জেঠুকে দাও, দাও জেঠুকে ফোন ফেরত দাও। আবার পালায় গেল, গেল আর ফোনের কিছু নেই, ছাড়। আজকে সকাল থেকে এই দুজন পড়ে পড়ে এখানে ল্যাপ খাচ্ছে, কোনো কাজ নেই, কিছু নেই, বাইরে যাওয়া নেই, খেলা নেই, শুধু শুয়ে আছে। কি হচ্ছে, কি বলো, কি বলো, কি বলো, কি মাম, কি সব সময় করে, সব সময় অল টাইম করে? ওই দেখো পাকামো, দেখো পাকামো, দেখো শুধু বন্ধ করো, আকুম নেই, বন্ধ করো, ফ্রিজে কোনো আকুম নেই। এটা চিজ, 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 ওটা নেই, কিচ্ছু নেই, বন্ধ, 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 চিজ রে বাবা, দেখ খোলা, পেয়েছে, পেয়েছে, কি পেলেছি হাতে ওটা, ওটা কি, ক্যাডবেরি, কি ওটা, ওটা বলো কি, আমাকে একটু দেবে, ওটা না নে, রেখে দাও, একটু দেবে, দাও, রেখে দাও, রেখে দাও, 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 ভেঙে দি, দাঁতে ক্যাভিটি হবে, অতিরিক্ত চকলেট খাওয়া হয়ে যাচ্ছে তোমার, আবার বলছে হ্যাঁ। দেখি হাঁকড়ে দেখা কত খাচ্ছিস, হাঁকড়ে দেখা, দেখা, দেখা দেখি মুখটা, দেখি কে দিল তোমাকে আক্কু, পবই না ছিল, পড়ছে ওটা, পড়ছে, খেয়ে নাও, মুখে নাও, ফিনিশ করে দাও, হ্যাঁ ভালো করে খাও, নানকে একটু দিলে না, কে খাবে চিকন, কত খাবে, হচ্ছে, হচ্ছে, আগুন আছে, আগুন জ্বলছে, নিচে আগুন আছে, কেমন হচ্ছে, খেতে কেমন হবে, ধোঁয়া হচ্ছে, রান্না করলে আগুন জলে ধোঁয়াও হয়, তুমি খাবে তো, কি দিয়ে খাবে, চিকেন উল্টো হয়ে যাচ্ছে, না না নান ধরে নিয়েছে, চাঁদ দিয়ে ধরা উল্টো হয়ে যাচ্ছে, ভাত দিয়ে হচ্ছে, হচ্ছে, এখন হয়ে গেলে কি দিয়ে খাবে, হয়ে গেলে বলো, রাইস, আলু ভাজা খাবে না, আলু ভাজা। ডোডো যখন নানির হাতে ভাত খাচ্ছে তখন আমি বেরিয়ে পড়লাম স্কুটার নিয়ে অচিন্তকে নসিপুর স্টেশন থেকে বাড়িতে আনতে। আমি ফোন ফোন করলে কি তোমার ফোনটা বাজে না, ও তুমি যেন ফল আনবে, খাবার আনবে, চকলেট আনবে না, ওর দাঁতে ক্যাভিটি হবে, আর আজকাল ওকে ক্যাভিটি বললে ও নিজেই দশবার বলছে ক্যাভিটি, 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 রেগে যাচ্ছে। ঠিক আছে বাচ্চাদের একটু হবে, ওটাকে আমরা ম্যানেজ করবো, ব্রাশ করাবো, ডাক্তারকে যাবো, ওয়াশিং করাবো, সব কিছু করাবো, একটু খাও না, ডাক্তারের কাছেও যাবে, যতবার যতবার চকলেট খাবে ততবার তুমি ব্রাশ করাতে পারবে ওকে, চেষ্টা করবো, আমরা করলে ও করবে, আমাদের হ্যাবিটটা ঠিক আছে, তুমি শুরু করো, যত বড় চকলেট খাবে দুজনে মিলে ব্রাশ করবে, ঠিক আছে। যে দৃশ্য বাড়িতে খুব একটা দেখা যায় না সেই দৃশ্যই আমি স্টেশন থেকে এসে দেখতে পেলাম, যারা জেগে থাকলে দুজনে সাপে নেউলে, কিন্তু যখন ঘুমাচ্ছে একদম দুজন দুজনকে জড়িয়ে। ডোডো ঘুম থেকে উঠে গেল, ও এখন ওদিকে পড়ে আছে, ওঠ, এসো না আমার দাদা, দাদা অদর করবে দেখবি, এত আবার ডাকো, আমি চা বসিয়েছি, আবার জোর ডাকো, বলো বাবা, ডোডো ওদিকে খেলা করছে আর আমি এখানে চায়ের জল বসিয়েছি।
বাবাকে। থ্যাংক ইউ বলো। ডোডো বাবাকে বলো চকলেট। নো নো আগে বলো থ্যাংক ইউ। হাত হাত খুব বেশি। হ্যাঁ বাবাকে বলো নো নো দাঁতে ক্যাভিটি হবে। বলো বাবাকে চকলেট খাবো না দাঁতে ক্যাভিটি হবে। খাবে সোনা খাবে খাবে না বলো একটু খাবো। শুনবে বাবা দিচ্ছে খেতে হয় বলো অল্প খাবো। বাবা কি দিচ্ছে দেখো। শেয়ার করেছে মেয়ের সাথে ওরা। ওরা খাবে এখন? ওপেন করে দাও। আমি করেছি। মাকে দেবে না? ওরা মাকে দেবে না? শোনো একটা মাকে দাও। থ্যাংক ইউ। আমরা সবাই রেডি নাগের বাজার যাওয়ার জন্য। অচিন্ত এখন চা খাচ্ছে। চা খা হলেই আমরা বেরিয়ে যাবো। ছাড় ওকে। চলো দাদা আসো। কে চা খাচ্ছে? দাদা খাচ্ছে না? বলো খাও। গাড়িতে আমাদের সাথে যাবে? বলো তাহলে নানকে। সোনা আমি পরে যাবো, তুমি এখন যাও, আমি পরে যাবো, ঠিক আছে? বলো ওকে পরে যাবো। পরে যাবো বলছে? অভিজিৎ খেয়ে নিয়েছে বলছে। সরে যাও, তোমার হয়ে গেছে, সরে যাও। ভালো থাক, ভালো থাকো। থাক বাড়িতে গিয়ে নেবে চলো। কি ঢোকাও? আচ্ছা দেখা যাচ্ছে, আমি ঢুকে যাচ্ছি, থাক। আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 9:45 বেজে গেছে, আর আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে রুটি বানাচ্ছি। আর এদিকে তো মা চিকেন পাঠিয়ে দিয়েছে, চিকেনটা গরম করে এটাই আমাদের আজকে ডিনার হয়ে যাবে।